আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকে আমরা চলে আসছি আমার এক আম্মাজানের বাসায় এটা হলো গোপালগঞ্জের বাঁশবাড়িয়া এলাকায় পারজনজনী গ্রাম তাই না কাকা গ্রামের নাম হলো পারজনজনী মাশাআল্লাহ আমার এই কাকা এবং কাকির সঙ্গে আজ থেকে আরো প্রায় 20 বছর আগে তখন থেকে খুব ভালো সম্পর্ক আমি আগে এখানে লেখাপড়া করেছি তো সেই সুবাদেই বাস এখানে আমি লজিং ছিলাম আলহামদুলিল্লাহ তো এখনো একটা সম্পর্ক ভালো আছে তো দর্শক আজকে আমি আসছি কাকির বাসায় তো আসার পরে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা শুধু সকালের নাস্তা দেখুন মানে কত আইটেম দিয়েছে আর বাদ বাকি তো আরো আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন সামনে আরো আপনার আকর্ষণ আছে বড় ধরনের আকর্ষণ আছে এটা কি এখন চলে আসছে আবার দই এখানে আছে মিষ্টি তারপরে আছে রসমালাই এই যে মিষ্টি আরো একটা তারপরে ওটা আমি খেয়েছি এখন থেকে এরপরে আছে নুডলস তারপরে আছে কমলা এরপরে এটাকে কি বলে নিমকি 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 এখানে আছে আপেল এবং সাথে আছে এই যে আরো মাশাল্লাহ সবাই আমার ভাগ্নি তাই না ভাগ্নি আছে এই যে আমার কাকাও আছে এখানে আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন কেউ কোথাও যাবেন না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা উপস্থিত খাওয়ার সময় হয়ে গিয়েছে এখন বাজে বেলা দুইটা তো আমরা এই দুটির মধ্যে খাবার নিয়ে এখন বসছি ইনশাল্লাহ এখন খাবার খাবো আমরা এখানে আছে এই যে দুজন তোমার নাম কি মামা বলো তো তোমার নাম কি আবলান দেখছো আমার বলছো আবলান আর তোমার নাম কি মামা সিফাত ওকে মাশাল্লাহ খুব সুন্দর সিফাত আসো তুমি ভাত খাও আবলান আসো তুমিও ভাত খাও তাড়াতাড়ি আসো ভাত খেতে হবে না প্রিয় দর্শক এখন আমরা শুরু করছি দেখি প্রথম যে মানে কোনটা দিয়ে শুরু করব এটা আসলে ভেবে কুল পাচ্ছি না কারণ কি মানে অনেক আইটেম তো আসলে এত খাবারের আইটেম এটা দেখে এমনি পেট ভরে গেছে এখন নাকি বাকি আছে প্রিয় দর্শক দেখুন চলে আসছি আমার আর এক আম্মাজানের বাড়ি তো আসার পরে ক্যামেরার পিছনে যে আছে সে হলো আমার ছোট বোন ইতি ইতি ক্যামেরা কর্স দেখা যাক বাস মানে কেমন ভিডিও করতে পারে আজকে তার জন্য একটা পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা তো আমি একটু আবার পরিচয় করে দিচ্ছি দেখুন এখানে যে খাবারের আইটেমটা এখানে আছে কই মাছ এবার আস্তে আস্তে সামনে যে হ্যাঁ এখানে আছে কই মাছ তারপর আছে শিং মাছ এরপরে আছে রুই মাছ তারপরে এইটা কিসের রোস্ট করছে মুরগি এটা হলো মুরগির রোস্ট আর আর এটা হচ্ছে মুরগি ভুনা তাই না তারপরে আছে আপনার ইলিশ মাছ এরপরে আছে ডিম এরপরে আছে আপনার গলদা চিংড়ি মাছ আর আপনারা তো অনেকে জানেন যে এখানে যে আগে আমি যখন ছিলাম তখন আসলে এই চিংড়ি মাছের মানে ঘেরটাই আমার এই কাকা করতো তো আলহামদুলিল্লাহ যদিও এখন নেই কিন্তু বাস কিনে আনছে ওটা আমার জন্য কারণ ওটা আমি অনেক পছন্দ করি কিন্তু আসলে আমার একটু অ্যালার্জির কারণে আমি ওটা বিষয়টা খেতে পারি না তো যাই হোক তো এখন যে মানে কোনটা দিয়ে শুরু করবো ডিম তো আচ্ছা ডিম পরে খাই নাকি দেখি আগে আমি যেটা পছন্দ করি সেটা আগে নি কই মাছ দর্শক আপনারা জানেন যে আমি একটু কই মাছ খেতে বেশি পছন্দ করি তো সে কই মাছটাই এখানে নিয়েছি নিয়ে আগে টেস্ট করে দেখবো আমি সবগুলোই খেয়ে খেয়ে টেস্ট করে দেখবো এটা কি গরুর মাংস এই এই যে দেখুন আরো একটা চলে আসছে এটা হচ্ছে আমার গরুর মাংস মাশাল্লাহ এই যে দেখুন তাহলে কয়টা আইটেম হলো একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় আইটেম হয়েছে এখানে তোমরা খাবো না মামা বিসমিল্লাহির রহমানির রহিম মজা হয়েছে অনেক কিন্তু ঝাল হয়েছে শেষ দর্শক সবগুলো থেকে আপনাদেরকে আমি একটু টেস্ট করে দেখাবো এবং জানাবো যে কোনটা কেমন হয়েছে তো শুরুতেই কই মাছ নিয়েছি এখন নেব একটু শিং মাছ আর আপনারা আমার যারা ভিডিও আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওটা সবাই দেখে নেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা দেখতে থাকুন যে আজকে আমি এগুলো সব খেতে পারি কিনা আপনাদেরকে একটু দেখাবো
ভীষণ মজা হয়েছে আসলে সবগুলোই মনে মজা হয়েছে এখন কই মাছ নেন আর একটা এটা তো পছন্দের কই মাছ পরে তো চিংড়ি নেন চিংড়ি মাছ দর্শক আপনাদেরকে আমরা কই মাছ এবং শিং মাছ দেখিয়েছি এখন দেখাবো এই যে আপনার গলদা চিংড়ি এই যে দেখুন মাশাআল্লাহ কত বড় চিংড়ি মাছ মাশাআল্লাহ দেখুন আপনারা শ্বশুরবাড়ি থেকেও মনে হয় এইভাবে কারো খাওয়াবে না যেভাবে আমাকে আপ্যায়ন করা হচ্ছে এই দেখুন কত বড় চিংড়ি মাছ আপনারা দেখতে থাকুন আর প্লিজ আপনাদেরকে একটু অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি খুব দ্রুত করে নিন আর দেখতে থাকুন আজকে সবগুলো খাবো ইনশাআল্লাহ দর্শক আসলে মনে পড়ছে আজ থেকে 20 বছর আগে আমি মানে এই জায়গায় আমি বসে খেতাম প্রতিদিন সকালে দুপুরে এবং বিকেলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে 20 বছর আগে আমি কী জন্য এখানে আসে খাওয়া দাওয়া করছি কারণ আমি এখানে লজিং ছিলাম না আমার সে আম্মাজানের বাড়ি এখানে আসছি সাথে দুইটা বোনও আছে এবং মাশাল্লাহ অসংখ্য ভাগ্নি অনেক মজা আছে পাক করছে রিহানা রিহানা তো শুধু পাক করতে পারে রিহানা পরিশ্রমটা না করলে হয় না আমার বোনটা পাক করছে আমার জন্য অনেক কষ্ট করছে আসলে যদিও সে ক্যামেরার সামনে আসবে না আর এটাই উত্তম দর্শক এখন নেবো আমরা কি নেব না এত কিছু তো প্রদর্শক আসলে আমি সবকিছু দেখাতে পারছি না কারণ এতগুলো খাওয়া আমার পক্ষে সম্ভব না মাথাটা নেন ভাইয়া আমি নিছি আচ্ছা এটা ওপেন করি দেখি আমার ছোট বোন একটু রিকোয়েস্ট করছে এই মাথাটা নেওয়ার জন্য আমি সেই মাথাটা নিচ্ছি মাশাআল্লাহ দেখুন এই মাথাটা নিলে তো পুরো প্লেট ভরে যাবে তাই না মাশাআল্লাহ দেখুন প্রদর্শক প্রদর্শক এখন নেব একটু এখানে আছে আপনার মুরগির রোস্ট এই যে আমি এক পিস রোস্ট নেব এখানে হ্যাঁ অনেক হয়তো ভাবছেন যে মানে কি করেন রুসলাম ভাই এত কিভাবে খাবে আসলে আমি খেতে পারি ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আর যেহেতু আমার ছোট বোনটা পাক করছে সেহেতু কোনটা টেস্ট বেশি কোনটা টেস্ট কম আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মানে দেশি মোরগ ভুনা এই দেখুন মাশাল্লাহ এটা হচ্ছে গরুর মাংস আমি একটু কম খাই গরুর মাংস কারণ আমার একটু অ্যালার্জি আছে তারপরও এক পিস নিয়ে খেয়ে টেস্ট করে দেখতে হয় যেহেতু আমার বোনটা পাক করছে মাশাল্লাহ এই যে দেখুন আর বাকি আছে কি ইলিশ মাছ তারপর আছে ডিম অনেক কিছু বাকি আছে আসলে এত কিছু খাওয়া সম্ভব না দেখি আগে এইগুলো খেতে পারি কিনা মাশাআল্লাহ এটা হচ্ছে মুরগির রোস্ট আমার ছোট বোন পাক করছে বাস সেটাই খাবো দেখি কেমন টেস্ট হয়েছে এটা আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে কতটা টেস্ট হয়েছে আর ক্যামেরার পিছনে যে আসছে সে কিন্তু অনেক হাসাহাসি করতেছে তারপরও কিন্তু সে ক্যামেরা করে যাচ্ছে তার জন্য সবাই দোয়া করবেন অনেক মজা হয়েছে আসলে ভীষণ মজা তুলনাহীন সত্যি আমি ভীষণ খুশি কারণ কি এত আইটেম মাশাআল্লাহ এটা কিভাবে খাওয়া সম্ভব আমার মনে হয় দু একজন মানে ভালো খাদক যদি নিয়ে আসতাম তাহলে মনে ভালো হতো তারা একটু বেশি করে খেতে পারতো তো আমার পক্ষে তো আসলে এত খাওয়া সম্ভব না তারপরে যেহেতু প্লেটে নিয়েছি এটা তোমরা নষ্ট করা যাবে না আল্লাহ দেওয়া নিয়ামত কেউ কোনো খাবার ফেলবেন না ভিডিও করার সময় কারণ আপনাদের কাছে অনুরোধ করি অনেকে আছে শুধু মানে ভিডিও তৈরি করে আপনার এই খাবারগুলো প্লেটে নিয়ে পরে মানে ওটা ফেলে দেয় কিন্তু এটা কেউ করবেন না মেহরবানি করে আপনার কাছে অনুরোধ করি আল্লাহ দেওয়া নিয়ামত এটা কেউ ফেলবেন না সবাই খাবেন তো আমিও চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু